আমাদের একটা টাইম ছিল, বাসায় ফিরতেই হবে, সেটা হলো মাগরিব নামাজের আগে। তো আমাদের আজকে যে প্রথম স্পিকার, দ্য ওপেনিং ব্যাটসম্যান, যেটা উনি বলছিল যে ডন আমাকে ওপেনিং ব্যাটসম্যান বানাইলা, ওপেনিং ব্যাটসম্যান ইজ নান আদার দেন রিয়াজ উদ্দিন আল মামুন, দি ফাউন্ডার অ্যান্ড দি ম্যানেজিং ডিরেক্টর অফ এপিলিয়ন গ্রুপ। দে অলসো ওন দ্য ব্র্যান্ড সেইলার। অ্যান্ড আপনারা যারা হয়তো একটু কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে অবগত, এপিলিয়ন গ্রুপ ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দি মোস্ট ethical companies in all of Bangladesh, within all of companies. Among garments industry moddho odeke bola hoy totally green, totally innovative. They have won several awards for performance, for environment, for ethics, and so on. So amar khub kacher ebong onek pochonder bhalobashar manush Mamoon bhai. He's a self-made billionaire, but I have never seen anyone so humble and so decent and so nice like him. So without further ado, can we please have a round of applause for Reaz Uddin Al Mamoon, the managing director of Epyllion Group. Hi, Don. Till this time. Assalamu alaikum and good morning to everybody. Actually, ami public speaker na, ami motivational speaker na, ami Reaz Uddin Al Mamoon, amar company naam Epyllion Group, Epyllion. And ডন গত বছর আমাকে ধরেছিল যে আমাকে কথা বলতে হবে, আমার গল্পটা একটু বলতে হবে। তো গত বছর আমি পারি নাই বিশেষ কারণে। তো আমি গত বছর ডনকে বলেছিলাম যে আমি এক সময় তোমার একটা প্রোগ্রামে কথা বলবো, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আজকে আমার এখানে আসা। ডন ইজ এ ভেরি স্মার্ট প্রফেশনাল ম্যান। আমি ডনকে এই অনুষ্ঠানে কনফার্ম করার পর একটা মেল লিখেছিলাম যে ডন, আমার 5টা ফুটবল দরকার অনুষ্ঠানের সময়ে। তো মেল লেখার 3-4 দিনেও কোনো রিপ্লাই ডন দেয় নাই। তো আমি বুঝতে পেরেছিলাম যে ডন কোনো খরচ করতে চায় না। তো আমি তখন পরে ডনকে আবার একটা মেল দিলাম যে ডন, আমার একটা ব্র্যান্ড নিউ ফুটবল হলেই হবে। ডন রাজি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার একটা ফুটবলেরই দরকার ছিল। দ্যাট ইজ হাউ আই নেগোসিয়েট উইথ ডন। বলটা দেন, বলটা, এক্সকিউজ মি, বলটা, দিস ইজ দ্য বল, আই গট ইট। এই বলের অনেক গল্প আছে, এই বলের গল্পই আজকে শোনাবো আপনাদেরকে। এটা পাশে থাক। আমার জন্ম নারায়ণগঞ্জ, আমার এলাকার নাম ছিল খানপুর, এখনো আছে। তো আমার এলাকায় আমার বাসার পাশেই বিশাল একটা মাঠ ছিল এবং আমি আমার নানির বাড়িতে বড় হয়েছি। তো আমাদের বিশাল ফ্যামিলি ছিল, আমার অনেক মামা ছিল, অনেক খালা ছিল। তো আমার কিশোর বয়সে যেমন থাকে আমাদের দুইটা পার্ট, একটা হলো স্কুলিং আর একটা হলো খেলাধুলা। এটাই হলো আমাদের সবার জীবন শুরু হয়। তো আমার আগ্রহটা বিশেষ ছিল খেলাধুলায়। আমার মনে হয়েছে খেলাধুলার মধ্যেই বেশি প্রাণ। স্কুলের এক ঘরে
আমি প্রাণ খুঁজে পেতাম না আমি প্রাণ খুঁজে পেতাম বড় মাঠে সো এটা আমাকে জীবনে অনেক অনেক হেল্প করেছে আমাদের নারায়ণগঞ্জ এরিয়াটা ছিল সেই সময়ে এক একটা এরিয়া ছিল এক একটা এলাকা ছিল খেলাধুলার একটা পল্লী প্রচন্ড রকম খেলাধুলা হতো প্রচন্ড আমার প্রথম ইনকাম 12 বছর বয়সে আমার বন্ধুরা মিলে কেউ কেউ পরবর্তীতে ন্যাশনাল টিমে খেলেছেন ঢাকার থেকে গ্যান্ডারিয়া থেকে লোক গেছে নারায়ণগঞ্জে সেই সময় নারায়ণগঞ্জের থেকে প্রচুর ফুটবল প্লেয়ার বিভিন্ন জায়গায় খেলতে যেত সেটাকে বলা হয়তো খ্যাপ খেলা সো আমরা সেই সময়ে 11-12 বছর বয়স আমরা গ্যান্ডারিয়াতে খেলতে এসেছিলাম চার বন্ধু মিলে ট্রেনে এসেছিলাম এবং গ্যান্ডারিয়াতে আমরা খেলেছি একটা টঙ্গের মতো দোকানে মিষ্টির দোকানে আমরা লাঞ্চ করেছি তারপরে আমরা খেলেছি প্রথম ইনকাম ছিল আমার মনে হয় সম্ভবত 5 টাকা এবং ট্রেনে আবার আপনারা যারা এখনকার জমানায় তারা সেটা উপলব্ধি করেন কিনা জানি না আমাদের একটা টাইম ছিল বাসায় ফিরতেই হবে সেটা হলো মাগরিব নামাজের আগে সো আমরা আবার ট্রেনে করে নারায়ণগঞ্জ ফিরে গেছি এবং বাসায় ফিরেছি সো এটা হলো আমার কৈশোর জীবনের আমি কথা বলছি তবে জীবন যে সুন্দরভাবে নিষ্ঠুর জীবন যে সুন্দরভাবে নিষ্ঠুর সেটা আমি ছোটবেলায় বুঝতে শিখেছি আমাদের শ্রেণী বৈষম্য প্রচণ্ড রকম দেখুন আপনি যখন একটা বিয়ে বাড়িতে খেতে যাবেন আমি ছোটবেলায় যে জিনিসগুলো লক্ষ্য করেছি যেই আত্মীয়টা গাড়ি করে যায় তার মূল্য একরকম যেই লোকটা যেই পরিবারটা যেই আত্মীয়টা রিক্সা করে যায় তার মূল্য আরেক রকম বিয়ে বাড়িতে দেখবেন আমাদের শ্রেণী বৈষম্য এরকম বিয়ে বাড়িতে টেবিল সাজানো হয় কিছু টেবিল সাজানো হয় ফুল দিয়ে আর কিছু টেবিল সাজানো হয় নর্মাল আমাদের এই সমাজটা এখন অর্থনৈতিকভাবে যে সাফল্য অর্জন করেছে তাকেই সফল ভাবা হয় এবং পুরা সমাজ তার পিছনে এবং যে অর্থনৈতিকভাবে দুর্বল তার প্রতি সমাজ অত্যন্ত নিষ্ঠুর সেটা আমি ছোটবেলায় বিশ্বাস করেন সেটা আমি ছোটবেলায় হারে হারে উপলব্ধি করেছি কিন্তু সেটা আমি মেনে নিতে পারি নাই আমার আব্বা সবসময় মেনে নিছে কিন্তু আমি আমার আব্বার ক্যারেক্টার না আমি এটা কখনোই মেনে নিতে পারি নাই ধরুন আমার একটা ছোট গল্প বলি আমার নানার সাথে আমার প্রচন্ড খাতির ছিল সো আমার নানা যেহেতু আমি নানার বাড়িতে থাকি আমার নানার হার্ট অ্যাটাক করেছে ওনাকে ঢাকা হলি ফ্যামিলি হসপিটালে আনে ভর্তি করা হয়েছে তখন আমার বয়স 12 এবং আমার মামারা আমার নানার দুইটা গাড়ি ছিল তো আমার মামার একটা গাড়ি করে ঢাকায় আসবে তো আমি আমার আম্মাকে বললাম যে আমি রেডি হয়ে যে মামাদের সাথে গাড়ি করে যাব নানাকে দেখতে আই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ উইথ মাই মা নানা সো আমি রেডি হয়ে যখন ওনারা গাড়িটা রাস্তায় পার্ক করা ওনারা সব উঠলেন আমি উঠতে গেলাম আমাকে স্টপ করে দিলেন না না তোমাকে যেতে হবে না তুমি যাও ইটস রুডলি আমাকে বলল এবং আমার সাইজ এত ছোট ছিল কেউ আমাকে কোলে করে বসিয়ে নিয়ে গেলেও হতো বাট আমি খুব অভিমানী বাচ্চারা সব বুঝে আমি ফিরে এসে একটা সিঁড়ির মধ্যে বসলাম অ্যাবাউট টু ক্রাই কিন্তু
আমি আমার মার কাছে ফিরে গেলাম, বললো যে আমি বললাম যে আমাকে তো নেয় নাই। আম্মা বলল যে তুমি কি একা ঢাকা যেতে পারবা? আমি বলছি পারবো। আম্মা আমাকে ২০টা টাকা দিলেন। আমি সেই ২০টাকা দিয়ে ঢাকা আসলাম, শাহবাগে আমি নামলাম। শাহবাগ থেকে আমি হেঁটে হলি ফ্যামিলি হসপিটালে গেলাম। হলি ফ্যামিলি হসপিটালে সেই সময়ে ১২ বছরের নিচের ছেলেদেরকে, মেয়েদেরকে হসপিটালে ঢুকতে দিত না, সেই সময়কার নিয়ম ছিল। আমি জাস্ট অপেক্ষা করছিলাম যে দারোয়ানটা কখন ডিসঅ্যাপিয়ার হয়। দারোয়ানটা একটু রুমের ভিতরে গেছে, আমি দৌড়িয়ে একদম আমার রুম নাম্বার নিয়ে এসেছিলাম, আমি ওই রুমে ঢুকে গেছি। দেখি মামারা সব বলছে নানা, তো আমাকে বললো নানা তুই কিভাবে আসলি? আমি বললাম আমি একা এসেছি। তখন মামাদেরকে বকা দিল নানা। ফিরে যাওয়ার সময় মামার আমাকে নিতে চাইল, আমি আই রিফিউজ। এটা হলো ত্যাজ, ত্যাজ। ত্যাজ না থাকলে খাড়া পাহাড়ে উঠা যায় না। আই কাম ব্যাক অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টোরি। ওদিন যদি আমি গিভ আপ করতাম আমি হেরে যেতাম, কেন আমি তো হেরে যাওয়ার জন্য ফুটবল খেলা শিখি নাই। আমি ফুটবল খেলা শিখেছি বারবারে উঠে দাঁড়ায়। ফুটবল আমাকে শিখিয়েছে কীভাবে বারবারে উঠে দাঁড়াতে হয়, আবার কীভাবে বলের নিয়ন্ত্রণ নিতে হয়। সো দ্যাট স্টোরি স্টিল ইন্সপায়ার্ড মি, এবং আমি ওই বৈষম্যটা ভাঙতে চেয়েছি। আমি শ্রেণী বৈষম্য ভাঙতে পারবো না, কিন্তু আমার যে অবস্থান ছিল, আমার যে শ্রেণী ছিল, সেই শ্রেণী আমি পরিবর্তন করেছি। দুর্বল হওয়া, দরিদ্র হওয়া, ইটস এ কার্জ, ইটস এ অভিশাপ, সোজা সাপটা কথা। আপনার কাছের বন্ধুগুলা দূরে চলে যাবে। যে স্কুলে আপনার বেস্ট ফ্রেন্ড ছিল, কর্মজীবনে আপনি যদি সাফল্য না অর্জন করেন, সেই বেস্ট ফ্রেন্ডের ছেলের বার্থডেতে আপনাকে দাওয়াত দিবে না। কাকে দাওয়াত দিবে? যেই ফ্রেন্ডটা জীবনে উন্নতি করতে পেরেছে তাকে দাওয়াত দিবে। সেটাই বাস্তবতা, সেটাই জন্যই আমি বলি পৃথিবী সুন্দরভাবে নিষ্ঠুর। এটাতে কাউকে আমি দোষ দেই না, বাট আমি শুধু আমার শ্রেণী পরিবর্তন করতে চেয়েছি। দ্যাট ওয়াজ মাই ইন্সপাইরেশন। আপনাদের আমি কোনো মোটিভেশনাল স্পিচ কখনো শুনি নাই আমার লাইফে। আমি যাই না, হ্যাঁ আমি ট্রেনিং সেশনে গেছি, আমি ফিলিপ কটলারের এখানে গেছি, শুনতে গেছি। আমি বাইরের বই বেশি পড়েছি, আমি বাইরের টেক্সট বুকের বাইরে অনেক বই পড়ছি। কমন সেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনাদের সবার মধ্যে আল্লাহ যে জিনিসটা দিয়েছে সেটা হলো দ্য কমন সেন্স, ইউজ ইট। আই লাইক টু শেয়ার ওয়ান অফ মাই স্টোরি। আমি ওদিন একটা গেট টুগেদার ছিল, আমার এক কাজিন আমাকে গল্পটা বলতেছিল। আমার নতুন করে গল্পটা আমার মনে হলো। আমরা যখন ছোটবেলায়, এখনকার তো আর কেউ সিনেমা হলে যায় না, আমরা তখন ছোটবেলায় ঈদের বেলায়, ঈদের দিন আমরা সিনেমা দেখতে যেতাম। আমাদের সমসাময়িক যারা আছেন তারা সেটা জানেন। তো আমরা সিনেমা হলে দেখতে গেছি, নারায়ণগঞ্জে সিনেমা দেখতে গেছি আমরা প্রায় ৮ জন কাজেন। তখন ব্ল্যাকে টিকিট বিক্রি হতো, প্রচণ্ড ভিড়, টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা জাস্ট টিকিট কাউন্টারের কাছাকাছি গেছি, টিকিট কাউন্টার বন্ধ। আমার কাজেনরা, আমার কেউ বড়, কেউ ছোট, কেউ আমার সমবয়সী, ৮ জন কাজেন। এত জ্যাম, এত গ্যাদারিং, হঠাৎ করে আমি ফিট হয়ে গেছি। আমার বয়স এগেন ভেরি ভেরি খুব ছোট। আমাকে সবাই ওইখানে যারা বড় ছিল তারা ধরাধরি করে আমাকে টিকিট কাউন্টারের ভিতরে নিয়ে গেলেন, কেউ পানি দিলেন মুখে। অনেকক্ষণ পর আমি জাগলাম, তো বললো যে বাবা তোমার কি, তুমি এইখানে ঢুকছো কেন?
বলছি আমরা তো কাজিনরা আমরা এই ভাইয়েরা সব সিনেমা দেখতে আসছি। আচ্ছা 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 আচ্ছা, এ কি সুন্দর ছেলেটা, কতটা টিকিট দরকার তোমার? 8টা টিকিট দরকার। 8টা টিকিট নিলাম, বাইরে কাজিন টাকা নিয়ে আসলো, টাকা দিলাম, বাইরে এলাম, সব কাজিনরা আমাদেরকে আমাকে সারাউন্ডিং করে বলল, প্ল্যানটা তুই আগে বলস নাই কেন? দেখেন সব প্ল্যান আগে বলা হয় না, ইনস্ট্যান্ট কিছু প্ল্যান করতে হয়, ড্রাইভ ইট। ফেল করলে কোনো অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল না। সো দ্যাট ইজ, আপনারা অনেক ট্রেনিং করবেন, অনেক কিছু করবেন, অনেকে অনেক কিছু জানে, ক্রিকেট কমেন্টেটররা ক্রিকেট প্লেয়ারদের চেয়ে বেশি জানে, কিন্তু মাঠে নামা দিলে খেলতে পারবে না। ক্রিকেট বোদ্ধারা ক্রিকেট প্লেয়ারদের চেয়ে বেশি জানে, মাঠে নামা দিলে খেলতে পারবে না। লেট মি টেল ইউ, কেন এই বলটা এখানে এনেছি। আমি জীবনটাকে এ দেখি, এ ফুটবল, এটার পজিশন আপনাকে নিতে হবে। এটা হলো সিচুয়েশন, অপরচুনিটি, এটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। কোথায় রাখতে হবে? আপনার নিচে, সিচুয়েশনকে এইভাবে রাখতে হবে, দেন ইউ মুভ। অনেকে আসবে সেই জায়গায়। আমি অনেক সময়, বিশ্বাস করেন, আমি অনেক সময় নিজেকে মেসি ভাবছি, যখন লট অফ ডিফিকাল্টিস, আমি ভাবছি 5-6 ডিফেন্ড করতে আসতেছে আমাকে, আমি ভাবছি যে আয় আমার ঠেকা, আই হ্যাভ এ স্কিল। দিনের পর দিন প্র্যাকটিস করছি, হাজার হাজার মিটিং করছি, দেশে বিদেশে মিটিং করছি, বিলিয়নস অফ ডলার্স এর কোম্পানি, $25 billion কোম্পানি, $20 billion কোম্পানি সিইওর সাথে মিটিং করছি, করতে করতে এই স্কিল ডেভেলপ করছি। এখন মনে হয় যে আমার পায়ে বল, তুমি 6'4", 4টা ডিফেন্ড আমাকে ডিফেন্ড তো করবেই, আমাকে ডিপেন্ড করতে হয় আমার স্কিলের উপরে। আমি মাঠে খেলার লোক, অ্যান্ড আমার সাথে 11 প্লেয়ার আছে, সেটা হলো আমার কোম্পানির যে আমার টিম, আমার টিম আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে মার্ক স্পেন্সারের সিইও অ্যান্ড চেয়ারম্যান আসছে, মার্ক স্পেন্সারের নাম শুনছেন তো? ওয়ান অফ দ্য রিনাউন্ড কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, মার্ক স্পেন্সার, তার চেয়ারম্যান অ্যান্ড সিইও, £10 billion কোম্পানি, আমার অফিসে আসছে, আমার সাথে কথা হচ্ছে, ট্যুরে যাবে। আমি সিইওকে একটা কথা বলছি যে মিস্টার সিইও স্টিভেন রো, ইউ নো মাই পিপল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, আই উইল ইন্ট্রোডিউস লট অফ পিপল, বাট ডোন্ট ফিল বোর, ডোন্ট ফিল অ্যানয়েড। ও জানতে উঠছে, বলছে না 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 না, আই উইল নট, অ্যান্ড আই ডিড ইট, বিকজ দ্য বায়ার উইল কাম অ্যান্ড বায়ার উইল গো, বাট মাই পিপল স্টে উইথ মি। আপনারা যারা লিডার আছে তাদেরকে বলি, নিজের টিমকে কখনো কখনো নিজের টিমকে অবহেলা করবেন না। সে নিজের টিমের যত ছোটই হোক যত বড়ই হোক, আমি যে গোলটা করব একজন আমাকে পাস দিবে, সে আমার টিমের প্লেয়ার, রাইট? সো অনেক সময় আপনার সিচুয়েশন, আপনার বল আপনার থেকে দূরে চলে যাবে, কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াইতে হবে, বলের পিছনে দৌড়াইতে হবে। লুক এট বার্সেলোনা, লুক এট দ্য টিমস, ম্যান ইউনাইটেড, চেলসি, খেলা দেখেন আপনারা? দেখেন 90 মিনিট একটা স্পোর্টসম্যান কিভাবে দৌড়ায় বলের পিছনে, প্রাণপণ, কোনো ছাড় নাই। ইউ হ্যাভ টু ফলো দ্যাট, ইউ হ্যাভ টু make it simple, follow one game and you understand the desperation, jitar je desperation, ebong etar age apnake prostuti nite hobe, situation baire jabe, situation ke abar control korte hobe, situation baire jabe,
আবার কন্ট্রোল করতে হবে সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন আমার কর্মজীবন শুরু হয় আমি এবি ব্যাংকে আমি খুব ভালো স্টুডেন্ট না খুব খারাপ স্টুডেন্ট না বিকজ আমার অ্যাম্বিশনস কোনোদিনই ছিল না যে আমি ইঞ্জিনিয়ার আর ডাক্তার হব নেভার আই ওয়াজ ভেরি ক্লিয়ার আই টোল্ড ইউ আই ওয়াজ ভেরি ক্লিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার আমার এখানে কাজ করবে আই এম ভেরি অ্যাম্বিশিয়াস ছিলাম বাট এটা তো সেই সময়ে আমার যে অবস্থা ছিল এগুলো যদি বলতাম মানুষ বলতো যে সাদা চাপাবাজ একটা হয়েছে বাট কে কি বললো এটা আমার বিকজ আই নো দ্যাটস মাঠে আমাকে একা খেলতে হবে আমার সাথে একটা প্লেয়ার যখন মাঠে নামে তার সাথে কেউ নামে না তার প্যারেন্টসরা নামে না তার কোচ নামে না কেউ নামে না তাকে নিজেকে পারফর্ম করতে হয় সুতরাং আপনাদেরকে নিজের উপরে আস্থা রাখতে হবে যেটা আপনারা সকল জায়গায় শুনেন সকলে বলে আপনাদেরকে বাট এটা প্র্যাকটিস করতে হবে ইউ নিড টু মেক প্র্যাকটিস প্রতিভা নিয়ে অনেকে জন্মায় এবং প্রতিভা মানুষের জন্য অনেক সময় অনেক ক্ষতিকর যেরকম আমার প্রতিভা কম কিন্তু আমি প্রচণ্ড রকম পরিশ্রমী ছিলাম আছি প্রচণ্ড রকম পরিশ্রমী ছিলাম কারণ প্রতিভাবানরা ভাবে এবং তাদের মধ্যে এক ধরনের অহংকার সৃষ্টি হয় যারা তারা কম খাটনি করে অনেক কিছু করে ফেলবে এবং সেটাই তাদের বিপদের কারণ হয় প্রতিভা আপনাকে একটা স্টেজ পর্যন্ত কিছু দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে তারপরে প্রতিভা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে না পরিশ্রম প্রতিভাকে পরাজিত করতে পারে কিন্তু প্রতিভা পরিশ্রমকে পরাজিত করতে পারে না সো নিজের পরিশ্রমের উপরে আস্থাবান থাকেন অনেক প্রতিভাবান ঝরে গেছে আমার সামনে আমার স্কুলে আমার কলেজে যারা ভীষণ রকম প্রতিভাবান ছিল এবং তারা স্ট্যান্ড করেছে তারা ভেবেছে যে এই প্রতিভা দিয়ে তাদের আর পরিশ্রম বেশি দরকার হবে না তারা এই প্রতিভা দিয়ে অনেক দূর চলে যাবে পারে নাই সো কিপ ইন ইউর মাইন্ড প্রচণ্ড রকম পরিশ্রমী হইতে হবে এই যে আজকে আপনারা খেলা দেখেন মেসি রোনাল্ডো এক একটা গোল করে আপনারা বিস্মিত হন কতটা বল মারে আপনারা জানেন এই 90 মিনিট খেলার আগে কতদিন প্র্যাকটিস করে আজকে এই প্লেয়ারগুলো হয়েছে দিনের পর দিন তারা পরিশ্রম করেছে স্কিল ডেভেলপ করার জন্য এই বলে দাঁড়িয়েছে বলের মধ্যে বসেছে বলের মধ্যে শুয়েছে বিকজ দে লাভ দিস ফুটবল ভালোবাসতে হবে আপনি যে প্রফেশনটা করেন সেই প্রফেশনকে ভালোবাসতে হবে দেখেন বলকে কিভাবে নাচায় মাঠে মাথায় পায়ে বুকে এবং দে প্রিপেয়ার্ড অ্যান্ড দেন দে প্লেড 2017 সাল 10ই অক্টোবর কি হয়েছিল জানেন কেউ কি বলতে পারবেন দাঁড়ায়া এখানে কি আর্জেন্টিনার সাপোর্টার কেউ আছেন কে কে হাত তুলেন সাপোর্ট করেন কিন্তু কি হয়েছিল জানেন না 2-3-1 ইয়েস দুনিয়া ওয়েট করতেছে আর্জেন্টিনা বাদ হয়ে যাবে কোটি কোটি দর্শক কোটি কোটি দর্শক দুনিয়া ভর্তি আর্জেন্টিনার আর্জেন্টিনা বাদ হয়ে যাবে
ইকুয়েডরের সাথে খেলা 10 অক্টোবর 2017 90 মিনিটের খেলা আপনি বুঝতে পারেন প্রেশারটা কতটুক লিওনেল মেসির উপরে সবাই আশা করে মেসি একটা কিছু করবে তাই না মেসি যদি চিন্তা করত যে কত শত কোটি লোক এই খেলাটা দেখতেছে আমার দেশের সকল মানুষ এই খেলাটা দেখতেছে আমার কি হবে নো তারা এইভাবে চিন্তা করে না তারা চিন্তা করে এই বল 90 মিনিট আমার মাঠ আর আমার 11 জন প্লেয়ার বাদ বাকি দুনিয়া কি হইতেছে না হইতেছে আমার দেখার বিষয় না আর্জেন্টিনা প্রথমে একটা গোল খাইছে ইকুয়েডরের সাথে টিম যায় 3 গোল মেসি হ্যাট্রিক দ্যাট ইজ হোয়াট উই কল রেইজ অ্যাবাভ অল রাইট ছোটখাটো ঘটনা না হে মিস্টার ছোটখাটো ঘটনা না এটার প্রেশার আপনি বুঝতে পারেন এভাবেই তারা বিল্ড সো বড় স্বপ্ন দেখার আগে নিজেকে বিল্ড করতে হবে ম্যাসি হইতে হবে মনে মনে এবং সিচুয়েশন আসলে বল একটা কিনবেন পায়ে দাঁড়াবেন এবং ভাববেন আয় ঠেকা মারে ওই ত্যাজ যদি থাকে ত্যাজ ছাড়া কিছু হবে না ত্যাজ ছাড়া কিছু হবে না ত্যাজ ভিতরে আছে যত শিক্ষা যত অভিজ্ঞতা আপনি যাই থাকুক তেজ আর সাহস আপনি শিখতে 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 প্রফেসর হইতে পারেন কিন্তু আপনাকে মাঠে খেলতে হবে মাঠের প্লেয়ার হইতে হবে বইয়ের থেকে জানা শিখবেন রাস্তার থেকে তার চেয়ে বেশি শিখবেন তাই না আমার ডন আমাদেরকে বলে গেছে আমার কোম্পানি এথিক্যাল এটার একটা কারণ আছে কারণ কি আমি আনএথিক্যালভাবে কোনোদিনই সাকসেসফুল হই নাই কয়েকটা এক্সাম্পল দিই ছোটবেলায় আমি বলছি আমি ফুটবল খেলতাম একবার ফুটবল খেলা হচ্ছে ম্যাচ দর্শক ভর্তি আগে আমরা স্টেডিয়ামে দেখতাম কি একটা প্লেয়ার ব্যথা না পেলেও মাটিতে পড়া একটু টোকা লাগছে মাটিতে পড়া ছটফট করে তাই না আমি এটা ফলো করছি মিথ্যা কথা আমি আমার দৌড়াইতেছি একটু লাগছে পড়া একদম ছটফট আমার কিছুই হয় না অ্যাকচুয়ালি মিথ্যার আশ্রয় নিচ্ছি আমাকে 3-4 জনের পায়ে হাতে ধরে মাঠে বের করছে শুশ্রূষা করতেছে তো উইটা দাঁড়াইছি এর আগে আরেকজনের নামাই দিছে সো আমার দেখছি যে এটা আমার না এই লাইন আমার না একবার ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে গেছি আমার বেস্ট ফ্রেন্ড ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড মুহিম 6'4" হাইট আর যারা আগে আবানি মোহামেডানে খেলা দেখছেন তারা জানেন খেলা মানেই মারামারি এবং 2-3 জনের মৃত্যু হবেই সো আমি আবানি সাপোর্টার মোহামেডান গ্যালারিতে গিয়ে দাঁড়াইছি ইটাইটি শুরু হয়েছে নিজের অজান্তে আমার বন্ধু 6'4" তার পাশে দাঁড়াইছি মাথায় একটা কারণ ঘোরাফেরা করতেছিল ইটটা খাইলে মহিম খাবে কেন 6'4" খেলা দেখতেছি কখন যে মহিম আমার পাশ থেকে সরে গেছে আর এত বড় একটা ইট আমার মাথায় এসে লাগছে আমি ছিটকায়া 8 ফিট দূরে গিয়ে পড়ছি আমাকে ছোট একটা ট্রাকে করে পিজি হসপিটালে নিয়ে গেছে মনে মনে চিন্তা করি ওই যে একটা ঢুকছিল ছোট কি অসৎ চিন্তা সুতরাং এই লাইন আমার না এথিক্যাল হইতে হবে ইটস এ ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটির উপরে জোর দেন যাতে মানুষ আপনাকে চিনে যে আপনি টাকা ধার নিলে তার ফেরত দেন লোক খুঁজে ফেরত দেন আপনার ক্রেডিবিলিটি ছোট কাল থেকে ক্রিয়েট করতে হবে আপনার প্রফেশনের প্রথম থেকে ক্রিয়েট করতে হবে আস্তে আস্তে এটা ছড়ায় পড়বে আপনার ব্যাংক লোন নিতে কোলোরেটালের দরকার হবে না আপনাকে ব্যাংক হেল্প করবে আপনাকে সবাই হেল্প করতে চাবে কেন আপনার উপরে সবার আস্থা বেড়ে যাবে এটা কেউ বিশ্বাস করে না এখন আর
But believe me, in my lifetime, I saw that. I can give you another example. I had a business with a buyer in Belgium. I went for a meeting. Meeting choltese. Meeting er ek porjay shop set hoyse. Shop order order paye gechi buyer bollam buyer. Mr. Alan Wallace, তুমি আমার কাছ থেকে $5,000 পাও বলে কবে আমি বলছি গত বছর গেছিলা তুমি কার্টুনের এটা বাদ দিছিলা ওখানে তুমি $5,000 পাইতা তুমি বলছিলা এক সময় তুমি ওটা আমাকে দিয়ে দিও সো আই ওয়ান্ট টু গিভ ইউ ব্যাক ও তো অবাক আমি তো ভুলে গেছি তুমি তো আমার না বললেও পারতা বলছি নো 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 বাট আমার যেটা মূল্য সেটা আবার কিন্তু আমাকে দিতে হবে সুতরাং দ্যাট ইজ এ ব্যালেন্স আমি জানি না অ্যাজ আই সে দ্যাট আই এম নট এ পাবলিক স্পিকার আই কেম হিয়ার টু শেয়ার দ্যাটস অ্যান্ড আই হ্যাভ এ লিমিটেড টাইম অলসো দ্যাটস হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স ইন লাইফ সিচুয়েশনকে কন্ট্রোল করেন কন্ট্রোল এমনি আসবে না এই বল যদি আপনি প্র্যাকটিস না করেন এই বল আপনাকে কন্ট্রোল করবে যে ফুটবল প্র্যাকটিস করে নাই তাকে যদি উপরে একটা বল ফালান বলেন যে রিসিভ করো করতে পারবে না বল এইখানে লেগে ওইখানে যাবে ওইখানে লেগে ওইখানে যাবে বল আপনাকে কন্ট্রোল করবে যখন সিচুয়েশন আপনাকে কন্ট্রোল করবে ইউ আর এ ভিকটিম সো ইউ সি দ্য সাইন সো আই এম অ্যাবাউট টু ফিনিশ That was my speech, and I hope that apnader kichu holo jodi kaaje lage that will give me and this ball for you. What don? Eto sundor speech er jonno apnara je tali ta diyechen that is not good enough. Jore tali hoye jabe bhai. Let me tell you something. Ekdom mane self-made manner, if you are looking for an example, mane proper self-made man, that is him. Amader deshe youth have unlimited, unbelievable potential, but where we lack is direction. Regular education system, conventional education system, has a huge gap with the market reality. Tai na bhaiya? Yes, yes. Market e amra chachi someone good in English, knows PowerPoint, knows Excel, can think analytically, solve problems, and think critically. A protect a soft skill is missing. And the other thing which is missing is direction or mentorship. So amader deshe je youth, young people, jemon ajke ekhane joto lok asche, eder majority, in fact, most of you are within the age of 16 to 35, right? You guys need a mentor, but you don't know, you don't have the bridge to go up to them, to talk to them, to meet them, right? Rise Above All is a platform for you to interact with mentors like him. Thank you so much. Most welcome. For sharing your thank experiences. You, thank you. And we have a very small... token of appreciation for you with your picture on it. Thank you. Okay. Also, a small goodie bag from Don Samdani Facilitation. Okay. And also a small goodie bag from Unicel, our title sponsor. Thank you. Thank you so much, man. Thank you, Don. Thank you.